সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে মাদ্রাসার সাবেক ওস্তাদ শায়খুল হাদিস আল্লামা আব্দুল হক চৌধুরীর স্মরণে তার জীবন ও কর্মশীর্ষক আলোচনা ও স্মরণসভা গত 24 জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের এই LMC সেন্টারে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল কাদির সালে। জেনারেল সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন আহমেদের পরিচালনায় স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুস সালাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঠানটুলা কামিল মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা ইসহাক আলী মাদানী, প্রাক্তন ছাত্র সৎপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান, সংগঠনের প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা শেখ আবু সাইদ চৌধুরানী, মাওলানা হাফেজ শামসুল হক চৌধুরী, মাওলানা রফিক আহমেদ, মাওলানা রেজাউল করিম সহ আরও অনেকে।